স্বাগতম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে আমরা ভিডিওতে দেখাবো যে আপনি সেলস পাওয়ার জন্য কোন বিষয়টা করবেন বা ফেসবুক অ্যাডের মধ্যে অনেকগুলো বিষয় থাকে আপনি কোন বিষয়টা বেসিক্যালি ফোকাস করবেন সেলসের জন্য তাহলে সেলসের জন্য আমরা দেখি যখন আমরা কোনো একটা ক্রিয়েট ক্যাম্পেনের মধ্যে যাই তখন আমরা অনেকগুলো অপশন দেখি এখান থেকে ট্রাফিক আছে এংগেজমেন্ট তারপর ভিডিও ভিউস লিড জেনারেশান মেসেজ কনভারশন দেখেন আমরা যখন বাইরের দেশে ক্লায়েন্টের জন্য কাজ করি তখন ম্যাক্সিমাম ওদের কী থাকে ওদের ওয়েবসাইট থাকে সো আমরা যখন অ্যাডগুলো রান করাই তখন তো একটা দ্বিধাধন্দে পড়ে যায় যে সেলস পাওয়ার জন্য আমাদেরকে কোন ক্যাম্পেইনটা ক্যাম্পেইনটা রান করাইতে হবে আমরা আমরা যদি ট্রাফিক ক্যাম্পেইনে যাই তাহলে আমার রিচ হচ্ছে একরকম বা আমার রেজাল্ট আসতেছে একরকম কনভারেশনে গেলে আমার রিচও কমে যাচ্ছে ঠিক আছে তারপর ক্যাটালগ সেলসে একরকম স্টোর ট্রাফিক প্রত্যেকটা অবজেক্টিভের আলাদা আলাদা ভ্যালু কাজ করে ঠিক আছে সো অ্যাজ এ নিউ বিজনেস যদি হয় তাহলে আমরা বেসিক্যালি শুরুতে শুরুতেই আমাদের মাথায় আসে কোনটা যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কী আনতে হবে ট্রাফিক ড্রাইভ করাতে হবে সো আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন করি লিঙ্ক লিক্স দিয়ে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করি অথবা কেউ কেউ পোস্ট এঙ্গেজমেন্ট করেন যে পেজের পেজের মধ্যে কিছু এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেন আপনারা ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করে থাকেন কিন্তু আপনারা এক্স্যাক্টলি এটা বুঝতে পারেন না যে কোনটা কোনো আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে সো আজকের এই একটা ভিডিওতে আমি একদম এই টু জেড আপনাদেরকে দেখাবো যে কীভাবে কীভাবে কোন ক্যাম্পেইন করবেন বা কোন ক্যাম্পেইন আপনার আপনার জন্য জরুরি ঠিক আছে সো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনি পেয়ে যাবেন তো আমি চলে আসি মূল ভিডিওতে ভিডিওতে দেখেন আমি আমি যদি ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে যাই আমি যদি ট্রাফিক ক্যাম্পেইন কন্টিনিউ করি তখন আমরা একটা বিষয় দেখতে পাবো একদম প্রত্যেকটা বিষয় আমরা হাতে কলমে দেখব ঠিক আছে যে কোন ক্যাম্পেইনটা আমার জন্য জরুরি হবে তাহলে আমরা যদি একটু সেকেন্ড লেয়ারে চলে আসি অ্যাডের অ্যাড সেকেন্ড লেয়ারে আসার পর তো অ্যাডের সেকেন্ড লাইন আসার পর দেখেন এখানে আমাকে অবজেক্টিভ অনেকগুলো অপশন দিচ্ছে ওয়েবসাইট যেহেতু আমরা বাহিরের দেশের বিশেষ করে বাহিরের দেশের ক্লায়েন্ট যেগুলো আছে ওদের জন্য যে অ্যাডগুলো রান করাই সেই প্রেক্ষিতে আমি যদি বলি তাহলে আমরা ওদের বেশিগুলো ওয়েবসাইট যদি থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে আমরা একটু নিচে চলে আসি নিচে নিচে আসার পর এখান থেকে দেখেন এই অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি অপটিমাইজেশন ফর এর ডেলিভারি তাহলে এখান থেকে আমরা লিঙ্ক ক্লিক্সও দেখতে পাই এবং আরও অনেকগুলো অপশন দেখতে পাই একটা ল্যান্ডিং পেজ ভিউজ তাহলে আমরা এখানে অনেকগুলো দেখতে পাই এসবগুলো অবজেক্টিভ থেকে বা এই সবগুলা অপশন থেকে আমাদের জন্য কোনটা জরুরি তো আমি লিঙ্ক লিক্স দেখেন লিঙ্ক প্রথম আমরা বুঝি যে লিঙ্ক লিক্স মানে কি লিঙ্কলিক্স মানে হচ্ছে আপনি যখন একটা অ্যাড করেন দেখা যাচ্ছে ভুলবশত ভুলবশত অনেক মানুষের ওই অ্যাডের উপর ক্লিক করতে পারে বা আপনি যদি আপনাকে দিয়ে বিবেচনা করেন যে আপনি যখন কোনো একটা অ্যাড করতেছেন ওই অ্যাডের মধ্যে আপনার ভুলবশত ক্লিক পড়ে যাচ্ছে তো এখন যে আপনার যে ক্লিক পড়লো এটার জন্য কিন্তু ফেসবুক আপনাদেরকে চার্জ করে নেবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে লিঙ্ক ক্লিক্স কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করুক আর না করুক কিন্তু আপনার অ্যাডের মধ্যে ক্লিক করলে একটা লিঙ্ক ক্লিক্স হিসেবে কাউন্ট করা হয়ে যাবে তো আমি যদি ল্যান্ডিং পেজ ভিউস নিয়ে যদি একটু বলি কেউ আপনার লিঙ্ক অ্যাডের মধ্যে শুধু ক্লিকই করলো না ওই অ্যাডে ক্লিক করার পর সে পুরো আপনার যে ল্যান্ডিং পেজটা দিলেন এখানের মধ্যে ওই ল্যান্ডিং পেজটা সে ভিজিট করে আসবে তাহলে যখনই সে ল্যান্ডিং পেজটা ভিজিট করে আসবে তখনই একটা ল্যান্ডিং পেজ ভিউজ কাউন্ট হবে তখন সে এখান থেকে সে পারচেস করতেও পারে নাও করতে পারে ঠিক আছে তো আমরা আমাদের ডেলি ইউনিক রিচ যদি আসি এখানে পার থাউজেন্ড রিচের উপর আপনাকে ফেসবুক চার্জ করবে অথবা ইমপ্রেশান দিলে ইমপ্রেশান পার পার থাউজেন্ড আপনার ইমপ্রেশনের উপর ফেসবুক একটা আপনাদেরকে চার্জ করবে তো আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইন করেন সেটা একরকম হবে আমি যদি আবার অন্য একটা ক্যাম্পেইনের মধ্যে যদি যাই আমি যদি আপনাদেরকে অন্য একটা ক্যাম্পেইন যদি দেখাই এখান থেকে আমি এই ক্রিয়েট বাটনে ক্লিক করব ক্রিয়েট থেকে সো ক্রিয়েট থেকে আমি কোথায় আসবো আমি ক্রিয়েট থেকে আসবো কনভার্শনে আগে ছিলাম আমি ট্রাফিকে এখন আমি কোথায় আসতেছি আমি আসতেছি কোথায় কনভার্শন ক্যাম্পেইনের মধ্যে ঠিক আছে তো কনভারশন ক্যাম্পেনে আসার পর আমি বরাবর মতো সেকেন্ড লেয়ারে চলে আসি যেখান থেকে আমার অডিয়েন্স শহর শুরু করে সবগুলো আমরা এখান থেকে সেট আপ করি বেসিক্যালি তাহলে এখান থেকে আমি সরাসরি নিচে চলে আসি আবারও এখানে কম অপটিমাইজেশান ফরের ডেলিভারি তখন আমি এখানে যদি দেখি এখানে আমার কী কী দিচ্ছে এখানে অপশান দিচ্ছে কী কী একটা হচ্ছে যে কনভারশন দিচ্ছে ল্যান্ডিং পেস ভিউজ এবং হচ্ছে আদার অপশন তো আদার অপশনটা কী কী আদার অপশানে যদি আমি দেখতে পাই এখান থেকে আসি লিঙ্ক ক্লিক্স আছে ডেলি ইউনিক রিচ আপনি যেভাবে করে ট্রাফিক ক্যাম্পেনে ছিল এবং হচ্ছে এই কনভার্শান ক্যাম্পেনের মধ্যে আসে এখন আমরা এই দুইটা জিনিসের পার্থক্য একটু তুলে ধরি তার আগে একটু বলি যে কনভার্শান মানে কি আপনি যদি ডিরেক্টলি কনভার্শান ক্যাম্পেনে যদি একটা চালান তাহলে তো ফেসবুক আপনার থেকে তখনই চার্জ করবে যখন কেউ আপনার ওয়েবসাইট থেকে পারচেস করবে তখনই একটা কনভারশান কাউন্ট হবে এবং এভাবে করে বেসিক্যালি হয় আপনার ফেসবুক চার্জ করা থেকে শুরু করে বা আপনার মেন গোলটা সেট আপ করা সো আমরা যদি এই দুইটা ক্যাম্পেইন এই ক্যাম্পেইন এখান থেকে যে ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন যে ট্রাফিক ক্যাম্পেইন এবং আমি যদি এই দুইটা ক্যাম্পেইনের মধ্যে আমি যদি একটু পার্থক্য তুলে ধরি আপনাদেরকে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে আপনারা নিজের আপনারা যখন আমার কথাগুলো শুনবেন একটু মনোযোগ দিয়ে আপনারা নিজেরাও আইডিয়া করে ফেলতে পারবেন যে কোন ক্যাম্পেইনটা আমাদের জন্য জরুরি বিশেষ করে সেলস পাওয়ার জন্য ঠিক আছে সো এখানে যে দেখি আমরা যে লিঙ্ক ক্লিক্স আছে দেখেন আপনি যদি ফেসবুকে যেভাবে রিকমেন্ড করবেন ফেসবুক আপনার অ্যাডটাকে ঠিক সেইমাবে ঠিক সেইভাবে আপনার অ্যাডটাকে সার্ভ করবে ঠিক আছে আপনি যদি ফেসবুকে যদি বলেন যে ভাই আমার ট্রাফিক দরকার তুমি আমার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক ড্রাইভ করো তাহলে আপনি ডেফিনেটলি আপনি কী করবেন শুধুমাত্র ট্রাফিক ক্যাম্পেন করুন ট্রাফিক ক্যাম্পেন করে ল্যান্ডিং বেস ভিউজ দিয়ে দিবেন অথবা লিঙ্ক ক্লিক্স দিয়ে দেবেন এই দুটো জিনিস দিয়ে দিলে অ্যান হয়ে যাবে বাট আপনি যদি চান যে সেলস হোক তাহলে আপনার আপনার অবশ্যই আমি যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে কনভার্শন ক্যাম্পেন কারণ আপনি যখন কনভার্শনের অবজেক্টিভ সিলেক্ট করার পরে যখন আপনি একটা মেক করবেন ঠিক আছে তখন ফেসবুক আপনার এটাকে ঠিক ওভাবে করে অপটিমাইজ করবে যাতে করে আপনার কি আসে সেলস হয় ঠিক আছে আপনাকে অ্যাডটাকে ঠিক সেইভাবেই অপটিমাইজ করার চেষ্টা করবে কিন্তু আপনি যখন ট্রাফিক ক্যাম্পেইন দিচ্ছেন তখন ফেসবুক আপনার অ্যাডটাকে ট্রাফিকের মতো করেই ট্রাফিক আনার জন্য যা যা করা দরকার ফেসবুক আপনার অ্যাডটাকে ঠিক তা তা করে সেইভাবে সার্ভ সার্ভ করবে ঠিক আছে আর আপনি কনভার্শন ক্যাম্পেইনে আসার পর তখন ফেসবুকে আপনি ডিরেক্টলি বলে দিচ্ছেন যে দেখো আমার কনভার্শন ক্যাম্পেইন আমার করার অর্থ হচ্ছে আমার ওয়েবসাইটে কি লাগবে আমার সেলস লাগবে সো ফেসবুক আপনার অ্যাডটাকে ঠিক সেইভাবে খুব সুন্দরভাবে কি করবে অপটিমাইজ করে সুন্দরভাবে ইউটিলাইজ করে আপনার অ্যাডটাকে সার্ভ করবে এখন আপনি যদি এখানে যদি কনভারশন দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে আপনার রিচটা কিন্তু খুব কম হচ্ছে আপনি দেখেন এখানের মধ্যে দেখেন যে উনিশকে রিচ হচ্ছে আর হচ্ছে সাতশো দুই থেকে দুই দু হাজারটার ক্লিক পাচ্ছেন বাট আপনার যদি দুই হাজারটা না আপনি যদি এক হাজারটাও যদি ক্লিক পাঁচ হাজারটাও যদি ক্লিকস পান সেটা কোনো ইম্পর্টেন্ট না যদি এখান থেকে কোনো সেলস না আসে বাট আপনি যদি এখানের মধ্যে যদি তেষট্টি থেকে একশো একাশি কনভার্শনের মধ্যে যদি পাঁচটা সেলসও পান তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি বেস্ট বাট এখানের মধ্যে আপনি একটা স্ট্র্যাটেজি আছে যেটা সেটা হচ্ছে আপনি এখানে যখন কনভারশন ক্যাম্পেনে আসবেন আপনি এখানে কনভার্সন দিয়ে আপনি এখানে ল্যান্ডিং পেজ ভিউজ দেবেন তাহলে ফেসবুককে আপনি বলতেছেন আমার সেলস লাগবে এবং আপনি আপনি অবজেক্টিভে কি অ্যাড অপটিমাইজেশন বা অ্যাড ডেলিভারিতে আপনি কী সিলেক্ট করলেন এখান থেকে সিলেক্ট করেন যে ল্যান্ডিং পেজ ভিউজ তাহলে ফেসবুক আপনাকে সেলসের মতো করে অ্যাডটাকে সার্ভ করবে যাতে করে আপনি সেলসটা পান এতে করে কী হবে যেমন আপনার ওয়েবসাইটে মানুষগুলো আসবে মানুষগুলো ভিজিট করবে ভিজিট করে আপনার প্রোডাক্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সে পার্চেস করবে এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো আমার এই এটাতেও তো তাহলে ল্যান্ডিং প্লেস হচ্ছে যে মানুষ যদি ইন্টারেস্টেড হয় তাহলে আমার অ্যাডটাকে ভিজিট করবে আমার ওয়েবসাইটটাকে ভিজিট করবে এসব ভালো লাগলে কিনবে কিন্তু না এখানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফেসবুকে আপনি যেটা পুশ করতেছেন ফেসবুক আপনাকে ঠিক সেটা রেজাল্ট দেবে আমরা যখন কোনো ব্র্যান্ডে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে দেখেন এখান থেকে অনেক পরিমাণে রিচ হচ্ছে ঠিক আছে অনেক পরিমাণ রিচ হচ্ছে বাট আপনি কি সেই পরিমাণে সেলস পাচ্ছেন বা এখান থেকে কোনো সেলস আসার পসিবিলিটি আসে আমি বলবো এখান থেকে সেলস আসার পসিবিলিটি জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে কারণ আপনি ফেসবুককে যেভাবে করে পুশ করবেন যেভাবে করে আপনি ফেসবুককে বলবেন ফেসবুক আপনার অ্যাডটাকে ঠিক সেইভাবে আপনার অপটিমাইজ করবে ঠিক আছে সো এই জন্য আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন এবং যদি কনভার্শন ক্যাম্পেইন যদি দুধের যদি তুলনা করতে যাই তাহলে আমি দেখা যাচ্ছে আমাদের জন্য কোনটা সবচেয়ে বেশি সুইটেবল হবে আমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে এখান থেকে যে কনভার্শন ক্যাম্পেইন নামে যেটা আছে সেটা এবং এখান থেকে কনভার্শন ক্যাম্পেইন আসার পর আপনি কখনো কনভার্সন এই ক্যাম্পেইনটা দেবেন না স্টার্টিংয়ে আপনি এখানে দেবেন কি ল্যান্ডিং পেজ ভিউজ তাহলে দেখেন এখান থেকে আপনি রিচটাও ভালো পাচ্ছেন এবং ল্যান্ডিং পেজ ভিউজটাও ভালো পাচ্ছেন ঠিক আছে সো আমরা যদি এখানে মধ্যে যদি আসি ল্যান্ডিং পেজ ভিউজ দিই আমরা যদি একটু দেখি এখান থেকে দেখি কেমন আসতেছে আমাকে বা কেমন শো করতেছে সেম দেখা যাচ্ছে এটা কত এখানেও কিন্তু আপনাকে সেম রেজাল্টই দেখাচ্ছে তাই সেম রেজাল্ট দেখালেও দেখালেও আমার পার্থক্যটা করে দিবে কোন জায়গায় আমি শুরুতে কোন অবজেক্টিভটা সিলেক্ট করছি যে অবজেক্টিভটা সিলেক্ট করছি সেই অবজেক্টিভ অনুসারে ফেসবুক আমার একটাকে সার্ভ করে আমার জন্য রেজাল্ট নিয়ে আসবে ঠিক আছে সো এই যে টোটাল প্রসেসটা আমাদের ম্যাক্সিমাম যারা নতুন আছেন ওরা এই ভুলটা করে যে শুরুতে কেউ যদি কোনো একটা ক্লায়েন্ট যখন আসে যেমন আমাকেও অনেকে প্রশ্ন করছে যে সেলসের জন্য আমরা কী করতে পারি তো আমি অনেকগুলো ক্যাম্পেইন করছি যেই ক্যাম্পেইন থেকে আমি বুঝতে পারলাম বা যে ক্যাম্পেইন থেকে আমি কয়েকটা টেস্টিং পারপাসে করছি আমি সেম ক্যাম্পেইন করছি ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে এবং সেম ক্যাম্পেইন করছি কনভার্শন ক্যাম্পেইনে ঠিক আছে একদম সেম বাজেট সব কিছু সেম দিয়ে আমি দেখছি কোনটা আমার জন্য সবচেয়ে বেটার তো আমি যেটা দেখতে পেলাম যেটা আমি যদি ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে যদি ল্যান্ডিং পেজ ভিউজ দিয়ে না গিয়ে যে আমি কনভার্শন ক্যাম্পেইনে যদি ল্যান্ডিং পেজ ভিউজ দেওয়া যাই তাহলে আমার রেজাল্টটা অনেক বেশি ভালো আসে সো আপনারা সবাই এটা করতে পারেন আর এখানে কনভার্স আরেকটা কথা বলি যেটা সেটা হচ্ছে এই কনভার্শন ক্যাম্পেইনটা কেন করবেন বা কখন করবেন আপনি কনভার্সন ক্যাম্পেইন তখনই করবেন যখন আপনার অনেকগুলা ওয়েবসাইট অনেকগুলো ভিজিটর আপনার অলরেডি আসে বা অনেকগুলা অনেক ভালো একটা অডিয়েন্স আপনার হাতে আসে যেমন হচ্ছে আপনি লোকাল এক অডিয়েন্স ক্রিয়েট করতে ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে ভালো একটা অডিয়েন্স আছে আপনি ওদেরকে টার্গেট করে কনভার্শন ক্যাম্পেইনটা করেন তখন আপনি ওখান থেকে ওই কনভার্সনের জন্য ভালো রেজাল্ট পাবেন আদারওয়াইজ আপনি যদি স্টাডি যদি কনভার্সন ক্যাম্পেইন করেন এজ এ নিউ বিজনেস হিসেবে বা কেউ যদি ইনস্ট্যান্ট সেলস চায় যে তাহলে আপনি কখনও ওই কনভার্শন ক্যাম্পেইনটা করবেন আজকের পর থেকে সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন সো যদি কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব সো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ